বিগত বেশ কয়েক মাস ধরে রাজ্যে অন্যতম চর্চার বিষয় নিয়োগ দুর্নীতি। এই নিয়োগ দুর্নীতির জালে জড়িয়ে কেউ হারিয়েছেন মোটা মোটা টাকা, আবার কেউ দিন কাটাচ্ছেন শ্রীঘরে। এগুলো বেশিরভাগই হয়েছে রাজ্য সরকারি চাকরি দেওয়ার নাম করে। আর এবার মন্তেশ্বরে চাকরি দেওয়ার নামে 9 লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নাম স্বপন ঘোষ, পেশায় নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। আর অভিযোগ, তিনিই কিনা স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে 9 লাখ টাকা নেন মনোরঞ্জন পালের কাছ থেকে। আমি বললাম যে বিকাশ ভবনে যদি চাকরি করে, আমার সিলেট পাস করেছে, টেটে পাস করেছে, ডিগ্রি আছে, বিএড করেছে, তো এটা কি কোনো বিহিত করা যায় না? যদি টাকা পয়সা লাগে তাও আমি দৌড় একটু ব্যবস্থা করে দিতে পারবো। বলে আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখি। তারপরে তুমি বললে যে হ্যাঁ হবে, আমি টাকা দিয়েছি ছবি। ছেলের চাকরি না হয় টাকা ফেরত চান মনোরঞ্জন পাল। অভিযুক্ত শিক্ষক কয়েক লাখ টাকার চেক ফেরত দিলেও তাও বাউন্স করে বলে অভিযোগ। এমনকি প্রতারিত ব্যক্তিকে ওই শিক্ষক হুমকি দেয় বলে অভিযোগ। স্কুলের সঙ্গে মানে একমাত্র বিশ্বাস ভঙ্গ করা হয়েছে, কেন উনি সরল বিশ্বাস দিয়েছিলেন যেহেতু এখন এই যা যুগ, একটা ছেলে চাকরি হলে সেই টাকা দিয়ে হোক, যদিও এটা আইনগত নয়, তা টাকা দিয়ে উনি সর্বশান্ত হয়েছেন এবং সেই টাকা ফেরত চাইতে গেছেন, তার সঙ্গে উনি হুমকির শিকার হয়েছেন। যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাকে ফোনে পাওয়া যায়নি, সরাসরি তার বাড়িতে পৌঁছে যান আমাদের প্রতিনিধি, তবে তাকে সেখানেও পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি কথা বলেন তার মায়ের সঙ্গে। কে হয় আপনার? আমার ছেলে। ছেলে? হ্যাঁ। উনি কোথায়? নাগনঘাটে স্কুল করছে, মেমারিতে ঘর ভাড়াই আছে, আমরা বাড়িতে থাকি। আপনি ওনার সঙ্গেই থাকেন? আমি যাই আসি, আমার এখানে একটা। মেমারিতে থাকেন উনি? হ্যাঁ। মেমারিতে কোথায় থাকেন উনি? তা আমি জানি না বাবা। শুধুমাত্র প্রতারণা নয়, অভিযোগ জানাতে গেলে মন্তেশ্বর ও নাদনঘাট থানায় মনোরঞ্জন পালের অভিযোগ নেয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন মনোরঞ্জন পাল। মন্তেশ্বর থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজনৈতিক দলের কাছে মানুষ কি শুধুই ভোট ব্যাংক? বিচার পেতে আইনি সহায়? শুনেছি একের পর এক প্রশ্নবার। দুর্নীতি বটে, কিন্তু শুনিতে বলতে পারবো না। কেন শিক্ষিত বেকাররা আজ পথে? কেন হকের প্রাপ্য বকেয়ার বেলায় হাত উল্টাবে রাজ্য? দুর্নীতি যার যার, দল সবার, প্রশ্ন করে গেছি সোজা সুজি। বিরোধী কণ্ঠস্বর রোধে কেন বারবার মরিয়া হয়ে ওঠে শাসক? পুলিশ তুমি কার? জবাব চেয়েছি বারবার, জবাব চায় বাংলা দুষ্কৃতি বনাম সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা, এক টানা এক নম্বর। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। দুর্নীতির টাকায় আঙুল খুলে ঢোল, দুর্নীতির ঘুঘুর বাসা সর্বত্র, ঘুষের টাকা চলে উঠে ভিন রাজ্যে, বাংলায় উড়ছে টাকা, এখনো কি লুকিয়ে টাকার পাহাড়? কুন্তল শান্তনু অয়ন চূড়ো কুটি, নিয়োগ দুর্নীতির পিরামিডের একেবারে চূড়ায় কে? রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীরা চাকরি পাবে কবে? চোখে চোখ রেখে প্রশ্ন রিপাবলিকের, দুর্নীতির মূল ষড়যন্ত্রী কে? রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর।